আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম সবার সাথে শেয়ার করার লাগি। আশা করি সবাই ভালো পাইবা আর সাথে থাকবা। আর আজকের রেসিপি হলো হাতে মাখানো ডাল দিয়ে পুঁই শাক রান্নার রেসিপি। খুবই সহজ, খুবই সিম্পল রেসিপি, খাইতে কিন্তু অসাধারণ স্বাদ, খুবই টেস্টি। যারা খাইছেন আগে তারা অবশ্যই জানরা, আর যারা খাইছেন না আপনারাও খুব সহজে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে করিয়া নিতে পারবা। আর এই তরকারি দিয়া গরম ভাত অথবা রুটি পরোটার সাথে খাইতে খুবই ভালো লাগে। তাহলে চলো কা আমার সাথে তাহকা, আমি এখন রান্না শুরু করবো। আর রান্না শুরু করার আগে কিতা কিতা লাগে আমি দেখাইয়া দিব, আশা করি সাথে থাকবা। আর পুরো ভিডিও দেখিয়ে নিবা, তাহলে বুঝতে পারবা আমি কিতা দিছি আর কিভাবে করে আনিছি। ডাল দিয়ে পুঁই শাক রান্না করার লাগি কিতা কিতা লাগে আমি এখানের মাঝে রাখছি। তো প্রথমে আমি দেখাই আর এখানে 1 কাপ ডাল নিছি, আর 1 কাপ ডাল আমি ধুইয়া পরিষ্কার করিয়া নিমু। তো 1 কাপ ডাল আমি ধুইয়া পরিষ্কার করে নিয়ার, এই যে এখানে আমি 1 কাপ ডাল ধুইয়া পরিষ্কার করিয়া রাখছি। আর এখানে আছে 400 গ্রাম পুঁই শাক, আমার গার্ডেনের ফ্রেশ পুঁই শাক, এগুলা আমি উঠেই আনছি। এই সাইজের পুঁই শাক তো আমি 2টা পিস করিয়া নিছি, আর এর চেয়ে বড়ো যেগুলা আমি 3টা পিস করিয়া নিছি খাটিয়া। তো সবগুলা খাটিয়া আমি ধুইয়া পরিষ্কার করিয়া রাখছি। এখানের মাঝে আছে কিউব করে কাটা আলু, পটেটো 2টা মিডিয়াম সাইজের। এখানে আছে পেঁয়াজ, এরকম করিয়া কাটিয়ে রাখছি, 1/2 কাপ পেঁয়াজ আছে এখানে, অনিয়ন 1/2 কাপ। এখানে আছে 1/3 কাপ রান্না করার অয়েল, কুকিং অয়েল আমি 1/3 কাপ নিছি। যে যতটুকু দরকার অতটুকু নিবা, কম অথবা বেশি নিতে চাইলে নিতে পারবা। চিলি পাউডার নিছি 1.5 টিস্পুন, কম অথবা বেশি করা যাইব, এখানেও কম খাইতে চাইলে আরও কম দিতে পারবা। এখানে আছে ধনিয়া পাউডার 1 টিস্পুন, থাকি অল্প পরিমাণ, কম অল্প একটু কম 1 টিস্পুন থাকিয়া। এখানে আছে হলুদের পাউডার 1 টিস্পুন, থাকি সামান্য পরিমাণ কম রাখছি আমি। এখানে আছে আদার পেস্ট, ফ্রোজেন করা আছে এগুলা, আমি 1/2 টিস্পুন আদা পেস্ট, জিঞ্জার পেস্ট 1/2 টিস্পুন, আর গার্লিক রসুনের পেস্ট 1 টিস্পুন নিছি, সল্ট লবণ পরিমাণ মতো। আর এখানে আছে কিছু রসুনের কুচি করা রসুন, 4 ক্লোভস, 4 কোয়া রসুন, আর এখানে আছে তেজপাতা 2টা, কিছু কাঁচামরিচ, কিছু শুকনা মরিচ আর নাগা মরিচ। এগুলো আমি কিভাবে ইউজ করবো, ব্যবহার করবো পরে আমি দেখাইব। তো আমি সবগুলা ইনগ্রিডিয়েন্টস দেখাইলাম, এখন আমি রান্না শুরু করি। আর তো এখানে আমি একটা হাঁড়ি নিছি, হাঁড়ির মাঝে এই যে পেঁয়াজ আছে, পেঁয়াজটাকে আমি বেশিরভাগ পেঁয়াজ দিয়া দিই, আর অল্প পরিমাণ আমি পেঁয়াজ রাখবো এখানের মাঝে, এগুলো আমি পরে ইউজ করবো, বাকিগুলো আমি এখানের মাঝে দিয়া দিলাম। তো এখন দিয়া দিব লবণ, আমার টেস্ট অনুযায়ী লবণ দিয়া দিব। এতটুকু দিয়া দিলাম, যদি পরে লাগে অবশ্য দিয়া দিব। এখন দিয়া নিব মরিচের পাউডার, ধনে পাউডার, হলুদের পাউডার, আদা রসুনের পেস্ট। এখন হাত দিয়ে আমি এগুলোরে ভালো করে মাখাইয়া নেব। সবটা একসাথে মিক্স করে নিয়ার, সবগুলো একসাথে মিক্স করে নিয়ার। এখন আমি তেল দিয়া দিব, এই যে তেল আছে এখান থেকে কিছু পরিমাণ তেল রাখবো আমি পরে ইউজ করবো। অর্ধেকটাকে একটু বেশি পরিমাণ তেল দিয়া দিছি, আর কিছু রাখছি আমি, ওগুলো পরে ইউজ করবো। আবার তেলের সাথে সবগুলো মশলা মিক্স করিয়া নিয়ার, তো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি ডাল দিয়া দিব,
এই যে ডালগুলো আমি এখন এখন মাঝে দিয়ে দেওয়ার, তো সবগুলো আমি ডাল দিয়ে দিছি। দেওয়ার পরে আবারও মিক্স করিয়ে নেওয়ার, ভালো করে মিক্স করিয়ে নেওয়ার, আর ভালো করে মিক্স করিয়ে নিলে টেস্ট আরও ভালো হয়। ডাইলের সাথে আমি এগুলো মিক্স করিয়া নিছি। এখন আমি আলু দিয়া দিমু। এখন আমি আলু দিয়া দিয়ার আলু দিয়া আবার মিক্স করিয়া নিমু। তো আলুগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি পুঁই শাক দিয়া দিয়ার, এই যে আমি পুঁই শাক দিয়া দিয়ার দেওয়ার পরে আমি ভালো করে আবার মিক্স করিয়া নিমু। তো ডাইল আর পাতাগুলো আমি মিক্স করে নিচ্ছি। এখন অল্প পরিমাণ পানি দিয়া দিব, অল্প পরিমাণ হাফ কাপের মতো পানি দিয়ে দিছি। এখন কভার করে নিয়ে আর রান্না শুরু করি। আর এখন তো আমি হাঁড়িটা চুলার উপরে বসাই দিলাম। এই যে আমি কিছুটা সময় অপেক্ষা করবো, সেদ্ধ হওয়ার লাগে আর পাতাটা কি পানি বার হওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর যদি পানিগুলো শুকাই যায় আমি আরও অল্প পরিমাণ পানি দিয়ে দিব। তো পাঁচ মিনিট পরে আমি দেখি আর কীরকম হয়েছে। এখন আমি মিক্স করি নিয়ে আর আবার অল্প পরিমাণ পানি বাইরেছি। এই যে আর আমি রান্না করার সময় ডালটা একদম গলাইতাম নাই, আবার একদম আস্তে আস্তে রাখতাম নাই, মাঝারি সাইজের মাঝারি ইয়ের থাকবো, একটু আস্তে আস্তে থাকবো এরকম। তো আরও দুই মিনিট পরে আমি পানি দিয়ে দিব। এখন আমি আবার কভার করে দিয়া, তো দুই মিনিট পরে আমি দেখাই আর কীরকম হয়েছে। এই যে একদম পানি শুকাই গেছে, এই পর্যায়ে আমি কিছু পানি দিয়া দিব। কিছু পানি দিয়া দিয়ার আর পানিগুলো ডাইলের উপরে থাকত, একটু জুল জুল হইতো, আমি আর একটু পানি দিয়া দিয়ার। এই যে এতটুকু পানি দিয়া দিলাম, এখন আমি আরও পাঁচ মিনিট মিডিয়াম আঁচে রান্না করবো। আর পানিটা একদম শুকাইতাম না, এই যে ডাইলটা একটু আস্তে আস্তে রয়েছে আর পাতাগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তেজপাতা দিয়া দিয়ার, আর ডাইলের মাঝে তেজপাতা না দিলে আমার অতটা ভালো লাগে না, তেজপাতা দিলে আমার খুবই ভালো লাগে। এখন আমি কাঁচামরিচ দিয়া দিব, আর কাঁচামরিচ এরকম একটু কাটিয়া দিয়া দিব। এই যে একটু কাটিয়া দিয়া দিলাম এরকম, এই যে এতটুক। এইভাবে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়া দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়া দিলাম, আমার লবণ একটু কম হয়েছিল। এখন আমি একটু মিক্স করি নিয়ার, তো কভার করে নিব আর রাখবো আরও ফাইভ মিনিট মিডিয়াম আছে। এই যে আমার রান্নাটা প্রায় শেষের দিকে, এই যে এরকম থাকবো। তো ঠান্ডা হওয়ার পরে এই ঝোলটা আরও কমে যাইব। এই পর্যায়ে আমি নাগামরিচের অল্প একটু দিয়া দিয়ার, এটা অপশনাল, আমি আরও এক মিনিট এরকম রাখবো। আর রাখার পরে এই পর্যায়ে খাইতে পারবা, তরকারিটা হয়ে যাব। তো আমি কভার করে দিয়ার, আর এখন আমি অন্য একটা চুলায় একটা প্যান বসাই এনেছি। এখন এই যে রইছিল তেলগুলো আমি এখন দিয়ে দিয়ার, তেলটা গরম হওয়ার পরে আমি এখানে মাঝে যে লাল মরিচ আছে যেগুলো শুকনা লাল মরিচ, এগুলো আমি দিয়ে দিয়ার
অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়ার, যাতে মরচের জেনটা বাইরে না। তো আমি একটু নাড়াচাড়া করে নেওয়ার এই পর্যায়ে রসুন কুচিগুলো আমি দিয়ে দিয়ে আগে তো একটু বাদামি কালার করে নিন। আর এই যে পুরনটা আমি হলদি নিয়েগুলো না দিলেও হয়, তো আমি আর একটু টেস্ট আর লাগি এগুলো দিয়ে দিয়া। তো রসুনটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি ওটা নিয়ে নিলাম এই মরিচগুলো। আর এখানে অল্প পরিমাণ পেঁয়াজ রয়ে গেছে, এই পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট একটু কালার বাড়বে, পারফেক্টটা হবে। আর এই পেঁয়াজগুলো চাইলে রসুনের সাথে দেওয়া যায় দেওয়ার সাথে। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, রসুনও ভাজা হয়ে গেছে। এখন আমি কুকার অফ করে নিলাম। আর এদিকে ডাল পুরোপুরি রান্না হয়ে গেছে, এখন আমি এই ডালের মাঝে পেঁয়াজ আর রসুনের এই যে একটা মিশ্রণ আমি করছি এটা দিয়া দিয়ে সাথে দিয়ে দিলাম দুটা মরিচ। দেওয়ার পর জাস্ট একটু নাড়া দিয়ে দিলাম। এখন আমি চুলাটা অফ করিয়া দিয়ে দিব। তো চুলাটা আমি অফ করে লাইছি, এখন কাবার করে আরও দুই মিনিট লাগে রাখবো। দুই মিনিট পরে দেখাই আর মাশাল্লাহ অনেক সুন্দর কালার আইছে আর খুবই টেস্টি হয়েছে। এই যে এরকম হয়েছে, আরও ঠান্ডা হওয়ার পরে আরও একটু গুনিয়ে দিব। তো এই যে রেডি হয়ে গেল ডাল দিয়ে হাতে মাখানো পুঁই শাক রান্নার রেসিপি, অনেক সুস্বাদু হয়েছে। আর নাগামরিচের একটা পেস্ট দিয়েছিলাম আমি, জাস্ট এক মিনিট রাখছি। রাখার পরে আমি চুলাটা অফ করিয়া দিলাইছি। নাগামরিচের গ্রানটা খুবই সুন্দর বাইর হয়েছে, তবে জালটা আমি বাইরে পারতেছি না, বেশি সময় রাখলে অবশ্য বেশি জাল বাইরেব। তো জাস্ট এক মিনিট লাগিয়ে রাখছি, অসাধারণ একটা রেসিপি। তো এই ডালটা রুটি কিংবা পরোটা অথবা ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে। এই যে আমি পরোটা আনছি, রুটি কিংবা পরোটা অথবা গরম ভাতের সাথে খাইতে খুবই ভালো লাগে। তো যদি ভালো লাগে আমার এই রেসিপি প্লিজ সাবস্ক্রাইব করে নিবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইয়ের সাথে তাহার লাগে লাইক দিবা, শেয়ার করবা। তাহলে আজকে এই পর্যন্তই, বালা তাহকা। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার লাগে। আল্লাহ হাফেজ।